আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফাতেমা, চলে আসলাম ইউএস ক্যানাডা ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি ইউএস রিলেটেড। আপনাদের অনেকেরই জানা আছে যে ইউএসএ তে আপনারা কী করে গ্রিন কার্ড নিয়ে বা স্থায়ীভাবে বসবাস করার জন্য আসতে পারবেন, আবার অনেকেই জানেন না যে কতগুলো নিয়ম বা কয়টি উপায়ে আপনারা আসলে ইউএসএ তে গ্রিন কার্ড নিয়ে আসতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা এক্সপ্লেইন করব, প্লাস আপনাদেরকে আরও কয়েকটি ওয়ের ব্যাপারে বলবো। আমি কনফার্ম যে আপনারা অনেকেই আছেন যে এই ওয়েগুলো সম্বন্ধে জানেন না। সো 2021 আর 2022 সালে আপনারা কী করে ইউএসতে গ্রিন কার্ড নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন, সেই ব্যাপারে আজকে কয়েকটি ব্যাপারে কয়েকটি ওয়েতে আমি বিস্তারিত আলোচনা করব আমার স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে। আসলে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকেই আছেন যে আমি যখন বলে যাই তখন হয়তো বা বুঝতে অসুবিধা হয়। সো এই জন্যই আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা করি, যাতে আপনারা নিজেরা পরবর্তীতে আমার USCanadavlog.com গিয়ে সেই PDFটা পড়েও নিজেরা বুঝতে পারেন। আর একটা জিনিস মনে রাখবেন যে আমার ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে বাংলায় পড়ার অপশনও আছে। সো আপনারা যদি উপরে ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে গিয়ে ইংলিশ অথবা বাংলা চুজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাংলাতেও পুরো PDFটা পড়তে পারবেন আপনাদের বোঝার জন্য। সো অবশ্যই USCanadavlog.com গিয়ে সেই ওয়েগুলো পড়তে পারেন, নিজেরা নিজেদের এডুকেট করতে পারেন, তারপর প্রত্যেকটা ওয়েতে চেষ্টা করতে পারেন US বা ক্যানাডা রিলেটেড যে ক্যাটাগরি বা ভিসাগুলো আছে সেগুলোতে। আজকে যারা আমার চ্যানেলে নতুন আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউএস ক্যানাডা ব্লগের যেই ওয়েবসাইট রয়েছে সেটা তো ভিজিট করবেনই, প্লাস আমার ইউএস ক্যানাডা ব্লগের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর গ্রুপে জয়েন করতে ভুলবেন না। কারণ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেখানে আমাকে ডিরেক্টলি করতে পারেন, আমি চেষ্টা করব, হয়তো একটু সময় লাগবে, বাট আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার বা কমেন্টের অ্যান্সার দেবার জন্য। বাট একটু ডিটেলসে লিখবেন আপনাদের যে প্রশ্নটা থাকে সেটা, যে আপনারা আপনাদের যোগ্যতা সহ আপনাদের প্রফেশনাল স্টাডি ব্যাকগ্রাউন্ড সব কিছু একটু ডিটেলস লিখে আমাকে আসলে আপনারা ডিটেলস কোয়েশ্চেনটা করবেন, তাহলে আমার অ্যান্সারটা দিতে সুবিধা হয়। আপনারা অনেকে আমাকে সালাম দেন বা বলেন হাই আপু, এতটুকু বলে রেখে দেন, আসলে আমার আসলে ওইভাবে রিপ্লাই করাটা পসিবল হয় না, কারণ প্রতিদিন অনেক অনেক টেক্সট আর ইমেল আসে। সো আপনারা একটু ডিটেলস লিখে পাঠাবেন, আমি চেষ্টা করবো আপনাদের ডিটেলস যে কোয়েশ্চেন আছে সেটা অ্যান্সার করার জন্য। তাহলে আজকের ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি কনফার্ম আপনারা অনেকগুলো ওয়ে আছে যেগুলো জানেন না। USA তে আপনারা গ্রিন কার্ড নিয়ে কীভাবে আসবেন বা কয়টি ওয়েতে আসতে পারবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে সব এক্সপ্লেইন করবো। USCanadavlog.com গেলে আপনারা এই লেখাটা পেয়ে যাবেন, আর ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করবো প্রত্যেকটা ক্যাটাগরি যে কী করে এটা কাজ করতে পারবেন বা কী করে অ্যাপ্লাই করতে পারবেন বা কারা অ্যাপ্লাই করতে পারবেন। সো আগেই আপনাদেরকে একটু আমি বলে দিই যে ইউএস গ্রিন কার্ডটা আসলে কী। সো ইউএস গ্রিন কার্ডটা আমরা সবাই জানি এমন একটা কার্ড, যে কার্ড আপনার থাকলে আপনাকে ইউএসএতে ঢোকার জন্য কোনো ভিসা লাগবে না। সো আপনি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হন বা বাংলাদেশিরা আপনারা যে কোনো দেশেই থাকেন, যদি আপনারা ইউএস গ্রিন কার্ড হোল্ডার হন বা কার্ডটা আপনাদের থাকে, হুইচ ইজ পারমানেন্ট রেসিডেন্সি কার্ড, ওই কার্ড থাকলে আপনাদেরকে আর কখনও আপনাদের বাংলাদেশি পাসপোর্ট বা অন্যান্য দেশের পাসপোর্টে ইউএসএর ভিসা লাগাতে হবে না। আপনারা সেই কার্ডটা শো করলেই পোর্ট অফ এন্ট্রিতে আপনাদেরকে ইউএসএতে আসতে দেওয়া হবে বা ঢুকতে দেওয়া হবে। সেই কার্ড দিয়ে আপনি বেরোতে পারবেন, ঢুকতে পারবেন যে কোনো সময়, ইটস ইউর রাইটস। আর আপনি ইউএসএতে কাজ করতে পারবেন, ইউএসএতে লিগালি বসবাস করতে পারবেন। এবার আসেন যে কয়টা ক্যাটাগরিতে আপনারা ইউএসএতে অ্যাজ এ গ্রিন কার্ড নিয়ে স্থায়ীভাবে আসতে পারবেন। সো নাম্বার ওয়ানই হচ্ছে ফ্যামিলি বেসড। ফ্যামিলি বেসডটা হচ্ছে যে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব। নাম্বার টুয়ে হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড আর ইনভেস্টমেন্ট বেসড, সো জব নিয়ে অথবা টাকা পয়সা ইনভেস্ট করে। নাম্বার থ্রি হচ্ছে ডাইভার্সিটি লটারি, যেটা আমরা সবাই জানি, ডিভি লটারি। নাম্বার ফোরে হচ্ছে অ্যাজাইলাম, অ্যাজ এ অ্যাজাইলি আপনি আসতে পারবেন। নাম্বার ফাইভে হচ্ছে VAWA, যেটা হচ্ছে ভায়োলেন্স এগেনস্ট উইমেন, আর হচ্ছে ইউ অ্যান্ড টি ভিসা। সো ইউ হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, অ্যান্ড টি হচ্ছে গিয়ে, টি ভিসাটা হচ্ছে গিয়ে হিউম্যান ক্রাইম, ক্রিমিনাল অ্যাক্টিভিটির যারা
শিকার হচ্ছে তাদের জন্য। সো দের আর ফিউ ওয়েজ দ্যাট আপনি আসতে পারবেন, এই ওয়েগুলো আমি এখন আপনাদেরকে একটু এক্সপ্লেইন করছি। সো ফিয়ন্সে অথবা ম্যারিজ বেসড ভিসা যেটা, সেটা হচ্ছে আপনি আপনার ফিয়ন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বাট আপনাদেরকে একটা শর্ত থাকতে হবে যেটা কিনা আপনারা 90 দিনের মধ্যে মানে 3 মাসের মধ্যে বিয়ে করতে হবে। আর যখন আপনি আপনার ফিয়ন্সে আসবে ইউএসএতে, তখন আপনাদেরকে I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লাই করতে হবে। ইটস এক্স্যাক্টলি লাইক মি, আমি যখন ইউএসএতে যাই অ্যাজ এ ট্যুরিস্ট, আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে যেহেতু আমি ইনল্যান্ডে ছিলাম, মানে আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমার I-485টা অ্যাপ্লাই করতে হতো না, যেহেতু আমি অ্যাজ এ ট্যুরিস্ট ইউএসএতে ছিলাম তো তখন আমাকে I-485 অ্যাপ্লাই করতে হয়েছে, সাথে আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তারপর হচ্ছে যে আপনি যদি আপনার, এটা হচ্ছে ফিয়ান্সে, এরপরে হচ্ছে ম্যারেজ বেসড। সো আপনি যদি বিয়ে করেন তাকে ডেফিনেটলি এই বিয়ের ক্ষেত্রেও আপনাকে, আপনি যদি ইউএস সিটিজেন হন সেক্ষেত্রে আপনার টাইমটা অনেক কম লাগে, আর যদি আপনি গ্রিন কার্ড হোল্ডার হন তাহলে আপনার টাইমটা একটু বেশি লাগবে আপনার স্পাউসকে আনতে, ইন সাম কেসেস 3 ইয়ার্স পর্যন্ত লেগে যায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাফিডেভিট অফ সাপোর্ট, I-130 ফর দ্য পিটিশন, এই দুটো ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দিতে হবে, প্লাস আপনাদেরকে মেডিকেল করাতে হবে, I-693 সিভিল সার্জন দিয়ে। আমি এখানে লিঙ্কগুলো সব দিয়ে দিব, অ্যাফিডেভিট অফ সাপোর্টের ফর্মের লিঙ্কগুলো, তারপর হচ্ছে I-130 পিটিশনের লিঙ্কগুলো সব দিয়ে দিব। আপনারা আমার ওয়েবসাইটে গেলেই এই লিঙ্কগুলোতে ক্লিক করে ডিরেক্টলি ইউএসসিআইএস এর ওয়েবসাইটে গিয়ে নিজেরা পড়ে, নিজেরাও প্রত্যেকটা স্টেপস দেখে তারপর অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আমি এই ভিডিওতে শুধু আপনাদেরকে ক্যাটাগরিগুলো বলছি, আমি খুব শীঘ্রই এক একটা সেপারেট ভিডিও করব যেখানে আপনারা ইন ডিটেলস সব জানতে পারবেন। এমপ্লয়মেন্ট বেসড গ্রিন কার্ড আসলে অনেকগুলো রয়েছে, EB-1, EB-1A ভিসা, EB-1B ভিসা অ্যান্ড EB-1C ভিসা। সো এ ব্যাপারে আমি একটু বলি আপনাদেরকে, এই ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা নিয়ে সেপারেটলি কিছু বলার নাই, ইট জাস্ট যে এই EB-1 ভিসাটা হচ্ছে যে আপনাদেরকে যে প্রায়োরিটি ওয়ার্কার্সগুলো ইউএসএতে লাগবে, ধরেন ইউএসএতে যারা আছে তাদেরকে দিয়ে আসলে হচ্ছে না বা তারা কোয়ালিফাই না যে জবগুলোর জন্য, বা আপনাদের কোনো এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি রয়েছে বা এমন কোনো আউটস্ট্যান্ডিং রিসার্চ অ্যাবিলিটি রয়েছে যেখানে আপনি ইউএসএতে জব পাওয়ার যোগ্য, আর আপনাকে অ্যাজ এ ফরেইনার যে কোনো দেশ থেকে নিয়ে আসবে, সেই ক্যাটাগরি হচ্ছে মূলত EB-1 ক্যাটাগরি। তারপর হচ্ছে EB-2 ভিসা থেকে EB-3 ভিসা। সো EB-2 ভিসা আমরা সবাই জানি, যারা অলরেডি ইউএসএতে পড়াশোনা শেষ করেছেন, ব্যাচেলর কমপ্লিট করেছেন তাদের জন্য। আর EB-3 ভিসা নিয়ে তো আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, যেটা হচ্ছে আনস্কিল্ড ওয়ার্কার। সো নর্মালি সত্যি কথা বলতে বাংলাদেশিদের জন্য EB-3 ভিসাটাই আসলে প্রযোজ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে, অন্যান্যগুলোও প্রযোজ্য, বাট আপনারা খুবই রেয়ার মানুষ আছেন যাদের অ্যাবিলিটি যোগ্যতা অনুযায়ী আপনারা EB-1 অ্যান্ড EB-2 ভিসাটা আসলে অ্যাপ্লাই করতে পারবেন। EB-3 ভিসাটা আপনাদের জন্য সহজতর বিকজ ইটস আনস্কিল্ড ওয়ার্কার ভিসা। এই ভিসাতে আপনারা যদি ইউএসএতে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে জব ম্যানেজ করতে হবে, লেবার মার্কেট সার্টিফিকেটটা নিতে হবে অ্যাপ্রুভাল, তারপরে আপনারা ইউএসএতে আপনাদের এমপ্লয়ারের স্পন্সরশিপের মাধ্যমে চলে আসতে পারবেন, তাদেরকে শুধু আপনাদের জন্য পিটিশন করতে হবে। EB-2 ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, এই ক্যাটাগরিতেও কিন্তু আপনার পার্মানেন্ট লেবার সার্টিফিকেট যেটা আছে সেটার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনাকে একটা ইউনিক অ্যাবিলিটি বা আপনাকে মানে যেই আউটস্ট্যান্ডিং কোয়ালিফিকেশান আপনার রয়েছে সেটার জন্য আপনাকে অ্যাজ এ এমপ্লয়ার এখানে লাইক আপনি একটা কাজ নিয়ে এখানে আসতে পারবেন। EB-4 ভিসাটাতে আসলে কয়েকটা ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিতে হচ্ছে ধরেন আপনি একজন রিলিজিয়াস ওয়ার্কার, স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনিলস, ব্রডকাস্টার্স, ইন্টারন্যাশনাল এমপ্লয়িজ অফ দ্য ইউএস গভর্নমেন্ট অ্যাব্রড, আপনাকে যদি গভর্নমেন্টটা নিজে এমপ্লয়ি হিসেবে নিয়ে আসে, আর্মড ফোর্সেস মেম্বার, সো আপনাকে যদি অ্যাজ এ আর্মি বা আর্মড ফোর্স হিসেবে আনা হয় ইন দ্যাট কেস EB-4 ভিসাটা আপনাদের জন্য অ্যাপ্লিকেবল।
EB5 ভিসাটা নিয়ে আপনারা অনেকে ইন্টারেস্টেড, আমি এই ব্যাপারটা নিয়েও ডিটেলস একটা ভিডিও খুব শীঘ্রই করব, প্লাস E2 ভিসা নিয়ে। সো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ভিসা। এই ভিসাতে আপনাদেরকে নর্মালি 9 লাখ টাকা, মানে 9 লাখ ইউএসডি ডলার যেটা, সেটা ইনভেস্ট করতে হবে ইউএসএতে। আর এই এইখানে কিন্তু এই EB5 ভিসাতে কিন্তু আপনাদেরকে একটা সুবিধা হচ্ছে যে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবেন পরবর্তীতে। ডাইভার্সিটি লটারি আমরা সবাই জানি যে ডিবি লটারি, যেটা কিনা বাংলাদেশের কোটা এই মুহূর্তে পূর্ণ হয়ে গেছে। সো এই মুহূর্তে আমি ডিবি লটারি নিয়ে তেমন কিছু বলবো না। আপনারা কিন্তু সাবধান হবেন যদি কেউ আপনাদেরকে ডিবি লটারি দেওয়ার কথা বলে, বা কোনো এজেন্ট, কোনো ধরনের কোনো প্রতারক, সেটা একটা প্রতারণাই হবে। সো এই ব্যাপারে অবশ্যই সবসময় সতর্ক থাকবেন। পাঁচে হচ্ছে অ্যাসাইলাম। আমি অ্যাসাইলাম নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, অবশ্যই আপনারা সেটা দেখবেন। আর অ্যাসাইলাম ক্যাটাগরিতে আপনাদেরকে আসতে হলে অবশ্যই আপনাদেরকে কোনোভাবে প্রুফ করতে হবে যে আপনি যে কান্ট্রিতে আছেন, মানে বাংলাদেশ বা অন্যান্য দেশে, আপনার লাইফে একটা থ্রেট রয়েছে। সেই থ্রেটটা হতে হবে 5টা প্রোটোকলের, মানে 5টা প্রোটেক্টেড গ্রাউন্ডসে। সেটা হচ্ছে রিলিজিয়াসের জন্য, রেসের জন্য, ন্যাশনালিটির জন্য, অথবা পলিটিক্যাল যে কোনো অপিনিয়ন, আর পার্টিকুলার সোশ্যাল গ্রুপ। সো এই 5টার মধ্যে আপনাদেরকে আপনাদের যে কেসটা আছে সেটা থাকতে হবে। ইন দ্যাট কেস আপনি অ্যাসাইলাম নিয়ে ইউএসএতে আসতে পারবেন। U1T ভিসাটা হচ্ছে আসলে যারা হিউম্যান ট্রাফিকিং অথবা ভিকটিম অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটির শিকার হন তাদের জন্য। আর VAWA, ভায়োলেন্স এগেনস্ট উমেন অ্যাক্টটা হচ্ছে তাদের জন্য। ধরেন ফর এক্সাম্পল যে আপনারা কেউ ইউএসএর একজন সিটিজেনকে বিয়ে করে ইউএসএতে আসলেন, কিন্তু সেই ইউএস সিটিজেন আপনার উপর অত্যাচার করছে, যেটা কিনা আমরা ডোমেস্টিক ভায়োলেন্স বলি। ইট ক্যান বি উমেন, ইট ক্যান বি মেন, ডাজন্ট ম্যাটার। কোনো পুরুষ যদি কোনো, মানে কোনো হাজব্যান্ড যদি কোনো ওয়াইফের উপর অত্যাচার করে, আবার কোনো ওয়াইফ যদি তার হাজব্যান্ডের উপর অত্যাচার করে, যেটা কিনা অ্যাবিউজিভ বা ভায়োলেন্স বলে আমরা মনে করি, তারা কিন্তু এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে দিতে পারবেন। ইন দ্যাট কেস আপনাদের গ্রিন কার্ডটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। সো এই তো 7টা ক্যাটাগরির কথা আমি আপনাদেরকে বলেছি, বাট খুব শীঘ্রই আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা ক্যাটাগরি সুন্দর করে এক্সপ্লেইন করতে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো স্পেসিফিক ক্যাটাগরি নিয়ে, যে আপু ম্যারিজ বেসটা নিয়ে একটু ইন ডিটেলস বলেন, ডেফিনেটলি আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের স্পেসিফিক, আমি এই প্রত্যেকটা ক্যাটাগরি নিয়েই কিন্তু ভিডিও করব খুব তাড়াতাড়ি, ইন ডিটেলস কী করে অ্যাপ্লাই করবেন, কী করে প্রক্রিয়া, নিজেরা কী করে অ্যাপ্লাই করবেন উইদাউট এনি লয়ার অথবা এনি এজেন্সি কনসালটেন্সি ফার্ম, সেই ব্যাপারে ইন ডিটেলস।